আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আমার আরেকটি নতুন ব্লগে ওয়েলকাম করছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পুদিনা পাতার আচার রেসিপি। তো রেসিপিটি শুরু করার আগে আমি তোমাদেরকে পুদিনা পাতা সম্পর্কে কিছু তথ্য জানাবো। পুদিনা পাতায় রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, ম্যাগনেসিয়াম এবং এটি আমাদের শরীরের অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবেও কাজ করে। আর রয়েছে প্রচুর পরিমাণে মিনারেল। আর পুদিনা পাতা যদি আমরা আমাদের খাদ্য তালিকায় রাখি তাহলে কিন্তু আমাদের বিভিন্ন সমস্যার সমাধান হবে। তাছাড়াও পুদিনা পাতা খেলে পেটের বিভিন্ন প্রকারের পেন, স্টমাক পেন, তারপর যে গ্যাসের কারণে যেসব পেন হয়ে থাকে ইত্যাদি সমস্যার সমাধান করবে। আর পুদিনা পাতা খাবার হজম করতে সাহায্য করে। পুদিনা পাতা ছোট বড় সকলের জন্যই খুবই উপকারী এবং মহা ঔষধ। তাছাড়াও পুদিনা পাতা রূপচর্চাতেও এর জুড়ি নেই। ব্রণ দূর করতে সাহায্য করে। চলো তাহলে এবার আমরা পুদিনা পাতার আচার রেসিপিটি দেখে নিই। রেসিপিটি তৈরি করার জন্য আমি নিয়ে নিব কিছু পুদিনা পাতা আর কয়েকটা পুদিনা পাতা ঢাল। মাটিতে পুঁতে দিলেই কিন্তু, পুঁতে দিয়ে নিয়মিত কয়েকদিন পানি দিলেই কিন্তু খুবই সুন্দর গাছ হয়ে যায়। তো আমি গাছ থেকে পরিমাণ মতো পুদিনা পাতা তুলে নিব। রেসিপিটি তৈরি করার জন্য লাগবে কাঁচামরিচ। তো আমি গাছ থেকে কয়েকটা কাঁচামরিচ ছিঁড়ে নিচ্ছি। তো আচারটা তৈরি করার জন্য এখানে নিয়েছি পুদিনা পাতা, কাঁচামরিচ আর তেঁতুল, আর সাথে হচ্ছে শুকনো মরিচটা তেলে গুঁড়ো করে নিয়েছি। আমি এখানে ডালগুলো ফেলে শুধু পুদিনা পাতাগুলো ছেড়ে নিয়েছি। এবার পুদিনা পাতাগুলোকে আমি একটি পাটাতে দিয়ে বেটে নেব। তো পাটাতে আমি সবগুলো উপকরণ দিয়ে বেটে নেব। কাঁচামরিচ, শুকনো মরিচের গুঁড়ো আর অল্প পরিমাণে লবণ আর তেঁতুল দিয়ে খুব ভালোভাবে সবগুলোকে বেটে মিক্সড করে নিব। তো তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার পুদিনা পাতার আচার রেসিপি। আর এটাকে আপনারা চাটনি হিসেবেও খেতে পারেন, যে কোনো ভাজা পোড়ার সাথে। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।